মদন মোহন বাড়িতে পুজো দিলেন মমতা। দুদিনের কোচবিহার সফরে এসে মদন মোহন বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রথম মদন মোহন, এরপরে সেখানেই থাকা মা কালী ও জয়তারা মন্দিরে পুজো দেন। পুজো শেষে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, মামাটি মানুষ গোত্রে তিনি পুজো দিয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের জন্য কোচবিহারবাসীকে ধন্যবাদ জানান তিনি। সোমবার রাতে কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী, সার্কিট হাউসে রাত্রিবাস করেন তিনি। মঙ্গলবার তিনি মদন মোহন বাড়িতে আসেন, সেজন্যই মন্দির চত্বরে কঠোর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। মমতাকে দেখতে প্রচুর মানুষও মন্দিরের সামনে ভিড় করেন। আমরা দেখেছি যে তিনি কিন্তু কৃষি শ্রমিকের হয়ে এই যে নির্বাচনটা বিশ্বজন রচনা করে তাকে কিন্তু প্রচার করতে আমরা দেখিনি। এমনকি যখন নাকি নির্বাচন সেখানে সবুজ এখন প্রধানমন্ত্রী এসে এবং নরেন্দ্র মোদীর রাষ্ট্রসভা জনসভা করেন, সেই জনসভাতে আমরা দেখেছি যে সেই সেই জনসভাতে সমস্ত মন্ত্রীরা কিন্তু সেখানে ছিলেন।